সংসার যেহেতু আমাদেরই, তাই সংসারের কিছুটা খরচ যদি বাঁচানো যায় তাহলে কিন্তু আমাদেরই লাভ। তাই সংসার খরচ বাঁচানোর কিছু উপায় আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, কখনো ওষুধ দিয়ে কাপড় কেচেছেন? ডিটারজেন্ট পাউডার সাবান ছাড়াই ওষুধ দিয়ে কাপড় কেচে নিন, কাপড় হবে ধবধবে পরিষ্কার, একেবারে দুধের মতো সাদা। এছাড়া রয়েছে কিভাবে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনের খুঁটিনাটি কাজগুলো করবেন সময় বাঁচিয়ে খরচ বাঁচিয়ে। তাই আজকের পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওতে ইউনিক কিছু টিপস। প্রথম টিপস, আমরা বাজার থেকে যখন এরকম পলি ব্যাগে কোনো কিছু কিনে নিয়ে আসি তো গিটগুলো এতটাই শক্ত করে বেঁধে দেয় যে গিটগুলো কিন্তু খোলা খুবই সমস্যা হয়ে যায়। আর আমরা সবাই চাই একটু সেভ করতে, এই পলি ব্যাগগুলো যদি কাজে লাগে। তো এই গিটগুলো খোলার দারুণ একটি টিপস, এরকম দুটো যে পলি ব্যাগের অংশ বেরিয়ে থাকে সেটা আপনারা এভাবে পেঁচে নেবেন আর শক্ত দড়ির মতো করে নেবেন। তো এভাবে যতক্ষণ আপনারা পেঁচাবেন দেখবেন শক্ত দড়ির মতো হয়ে যাবে, এবং আস্তে আস্তে এভাবে যখন চাপ দেবেন তখন কিন্তু এর গিটটা একাই খুলে যাবে। তো দেখুন, আমি এক পাশ থেকে এভাবেই দড়ির মতো করে নিলাম এবং একটুখানি পুশ করতেই কিন্তু এটা খুলে গেল। চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপসে। আমি এখানে কিছু কিশমিশ নিয়েছি, আর কিশমিশ কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আমরা বিভিন্ন ধরনের রেসিপিতেও কিশমিশ ব্যবহার করে থাকি, তো অনেকগুলো কিশমিশ যদি একসাথে কিনে থাকি সেক্ষেত্রে দেখা যায় কিশমিশগুলো একটার সঙ্গে একটা লেগে যায়, আঠালো হয়ে যায়, আর কিছুদিন পরে লালচে হয়ে যায়, সেটা আর খাওয়া যায় না। তো আপনারা কিশমিশ কীভাবে সংরক্ষণ করবেন? তো দেখুন, আমি কিশমিশগুলো একটি জারে ভরে নিয়েছি, তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি ময়দা বা আটা বা চালের গুঁড়ো, যেটা আপনাদের কাছে থাকে সেটাই দিতে পারেন। তো এটা আমি এক চামচ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি মুখটা এভাবে আটকিয়ে একটু শেক করে নিচ্ছি। তো এভাবে শেক করলে হবে কি, এই ময়দাটা প্রতিটা কিশমিশের গায়ে লেগে যাবে এবং কিশমিশের আঠালো ভাবটা চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু একটা কিশমিশের সাথে আর একটা কিশমিশ লাগবে না, আর এটা কিন্তু ফ্রিজে রাখারও দরকার নেই, বাহিরেই কিন্তু ভালো থাকবে। তো দেখুন, প্রতিটা কিশমিশ কিন্তু খুব সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। এভাবে করে দেখবেন একটা কিশমিশ নষ্ট হবে না এবং আঠালো ভাবও হবে না, একটার সঙ্গে একটা লেগেও যাবে না। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখুন, এখানে আমি একটি প্লাস্টিকের বোতল নিয়েছি, আর এই বোতলের পিছনের অংশ আমি একটি ব্লেডের সাহায্যে কেটে নিচ্ছি। তো এরকম প্লাস্টিকের বোতল কিন্তু সবার বাসায় অ্যাভেলেবল। তো এখানে আমি 1.5 লিটারের প্লাস্টিকের বোতল নিয়েছি, আপনারা চাইলে 2 লিটারের বোতলও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে এর থেকে ছোট নয়, 1.5 লিটার অথবা 2 লিটার, তার উপরেও নয় আবার এর থেকে কমও নয়। তো এবারে আমি নিচের অংশ কেটে নিলাম, তারপরে মুখের অংশ এভাবে কেটে নিচ্ছি, আর আমি কতটুকু কাটছি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। তো এভাবে কেটে নেওয়ার পরে আপনারা একটু আয়রন গরম করে এগুলো যে ধারালো ভাবটা আছে সেই ধারালো ভাবটা আপনারা একটু মসৃণ করে নেবেন। তো দেখুন, এটা কাটার পরে যে ধারালো ভাবটা আছে সেটা আমি একটু ব্লেডের সাহায্যে কেটে দিচ্ছি, এবং একটি আয়রন গরম করে আমি এভাবে একটু ধরলেই সঙ্গে সঙ্গে কিন্তু মসৃণ হয়ে যাচ্ছে, আর এটাতে তখন আর হাত কাটার ভয় থাকবে না, এটা নিরাপদে কিন্তু ব্যবহার করতে পারেন। তো দেখুন, আমি বোতলের মুখের অংশ এবং এই পিছনের অংশটা দ্রুতই এখানে খুব সুন্দরভাবে মসৃণ করে নিচ্ছি, আর এটা দিয়ে কি হবে আপনারা জানলে কিন্তু আশ্চর্য হয়ে যাবেন। আমাদের কিছু কিছু সমস্যা আছে যার সমাধান করা দেখা যায় অনেক টাকা দিয়েও হয় না। তো এইরকম যদি আপনারা বোতল কেটে বানিয়ে নেন স্ক্রাবার রাখার স্ট্যান্ড, তাহলে কিন্তু আপনাদের কাজের অনেক সুবিধা হবে। আমরা ভেজা স্ক্রাবার যখন রেখে দিই তখন কিন্তু এটা ব্যাকটেরিয়া জন্ম নেয় ভালো করে না শুকালে। তো এভাবে বোতল কেটে যদি বোতলের মুখের অংশে রেখে দেন তাহলে এই পানিটা ঝরে যাবে। তো সেক্ষেত্রে আপনারা নিচ থেকে পানিটা ফেলে দিবেন আর এই স্ক্রাবারগুলো কিন্তু শুকনো হয়ে থাকবে। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এ ধরনের অ্যাম্বুশ করা গেঞ্জি বা যে কোনো কাপড়ে আয়রন করার সময় কিন্তু অ্যাম্বুশগুলো উঠে যায়, সেক্ষেত্রে কিন্তু কাপড়টা নষ্ট হয়ে যায়, বাচ্চারাও কিন্তু এটা আর পরতে চায় না। তাই এই অ্যাম্বুশ করা কাপড়গুলো আপনারা আয়রন করার সময় এরকম একটি নিউজ পেপার দিয়ে নেবেন অথবা এর ওপরে একটি পাতলা কাপড় দিয়ে আয়রন করবেন, তাহলে দেখবেন এটা আয়রন করার সময় আর এই অ্যাম্বুশটা উঠবে না। সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনারা এই কাজটা করে নিতে পারবেন, কাপড়টাও কিন্তু ভালো থাকবে। এবারে চলে এসেছি লাস্ট টিপসে। কোনো রকম সাবান ডিটারজেন্ট পাউডার ছাড়া কিভাবে কাপড় পরিষ্কার করবেন? তো দেখুন, কোনো স্কুল ড্রেসের শার্ট বা কোনো
অফিসিয়াল ড্রেসে দেখা যায় বেশিরভাগই সাদা কাপড় হয়, তো সেক্ষেত্রে কাপড়গুলো কিন্তু কলারের কাছে লালচে দাগ পড়ে যায়। তো কোনো রকম সাবান ব্যবহার না করে শুধুমাত্র হোয়াইট টুথপেস্ট দিয়ে কিন্তু কলারের এই দাগ উঠিয়ে নিতে পারবেন। তো আমি ব্রাশের সাহায্যে এখানে হোয়াইট পেস্ট লাগিয়ে দিলাম। তো লাগিয়ে দেওয়ার পরে আমি এটা রেখে দিব 5 মিনিট। এবারে পুরো শার্টটা কীভাবে পরিষ্কার করব দেখে নিন, কোনো রকম সাবান বা ডিটারজেন্ট পাউডার ব্যবহার না করে। তো যে কোনো সাদা কাপড় কিছুদিন ব্যবহার করার পরেই দেখবেন লালচে ভাব হয়ে যায় বা হলদেটে ভাব হয়ে যায়। সেই হলদেটে কাপড় কীভাবে ধবধবে সাদা করবেন তার জন্য একটি টিপস দেখুন, আমি এখানে অ্যাসপিরিন ট্যাবলেট নিয়েছি আর অ্যাসপিরিন ট্যাবলেটে কিন্তু সাদা কাপড় ধবধবে সাদা হয়ে যায়। তো আমি এখান থেকে দুটো ট্যাবলেট নিয়ে নিলাম, নেওয়ার পরে এই ট্যাবলেট দুটো আমি গুঁড়ো করে নেব। আর অ্যাসপিরিন ট্যাবলেটের দামও কিন্তু খুব বেশি না, আপনারা যদি বাজার থেকে কিনে রেখে দেন তাহলে কিন্তু আপনারা মাঝে মাঝে এটা অ্যাপ্লাই করে সাদা কাপড় ধবধবে সাদা করে নিতে পারেন। তো দেখুন আমি এই দুটো ট্যাবলেট এবার গুঁড়ো করে নিচ্ছি। তো গুঁড়ো করে নেওয়ার পরে এই ট্যাবলেট দুটো আমি পানির ভেতরে মিশিয়ে দিব, আর পানিটা কিন্তু উষ্ণ গরম পানি, খুব বেশি গরম নয়, আর খুব বেশি গরম পানি দিলে কিন্তু কাপড় কুচকে যেতে পারে, তাই শুধু ঠান্ডাটা ছাড়িয়ে নিয়েছি। তো ছাড়িয়ে নেওয়ার পরে এই গুঁড়ো করা অ্যাসপিরিন ট্যাবলেট দুটো আমি এই পানির ভেতরে দিয়ে দিচ্ছি, আর যখনই এটা পানির ভেতরে দিয়ে দিবেন এটা কিন্তু সঙ্গে সঙ্গে গলে যাবে। তো দেখুন আমি এই পানির ভিতরে এই ট্যাবলেটের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমি এই কাপড়টা এর ভিতরে ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টা। তো আধা ঘন্টা এটা ভিজিয়ে রাখলে কিন্তু যে মলিন একটা লালচে ভাব থাকে সেটা কিন্তু সেরে যাবে, একেবারে ধবধবে সাদা হয়ে যাবে। তাই বাচ্চাদের স্কুল ড্রেসের শার্ট হোক বা অফিসের কোনো সাদা ড্রেস হোক, আপনারা এভাবে কিন্তু সারা জীবন নতুনের মতো ধবধবে সাদা রাখতে পারবেন। তো এভাবে আমি 20 মিনিট রাখার পরে ধুয়ে আপনাদের দেখাচ্ছি এটা কেমন ধবধবে সাদা হয়ে যায়। তো কলারের সেই দাগটা কেমন হলো, উঠলো কি উঠলো না সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি 20 মিনিট পর চলে এসেছি, এবার এটা আমি আপনাদের দেখাবো। তো দেখুন এই কলারের ময়লাটা কিন্তু একাই উঠে গেছে, এখানে কোনো রকম ঘষা ঘুষির প্রয়োজন পড়েনি। তো এবার পুরো জামার কী অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন। এবারে আমি এই জামাটা আলতোভাবে একটু ঘষে ধুয়ে নিব, তারপরে আপনাদের দেখাচ্ছি এটা কেমন ধবধবে সাদা হয়ে যায়। তো আমি এটা এই পানির ভিতর থেকে উঠিয়ে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর দেখুন কতটা ধবধবে সাদা হয়েছে। এটা এখনও ভেজা রয়েছে, এটা শুকালে কিন্তু আরও সাদা হয়ে যাবে। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে, আপনাদের বাসার যে কোনো মলিন সাদা কাপড় খুব সহজেই কিন্তু সাদা করে নিতে পারবেন। তো সব আজকের টিপসগুলো আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতেও ভুলবেন না। যদি ভিডিওগুলো আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, চলে আসবো এরকম নিত্য নতুন টিপস নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।